তো আমরা কিন্তু আমাদের শ্রম কার্ড কিংবা লেবার কার্ড কিন্তু তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে তো আপনাদের কাছেও যদি এই শ্রম কার্ডটি থাকে কিংবা লেবার কার্ডটি থাকে তো সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা পাবেন। তো আমরা প্রত্যেকে চাই কিন্তু কোনো কিছুর পিছনে তার কী সুবিধা রয়েছে এবং কী লাভ রয়েছে আমাদের সেটি জানার। তো সেটা আজকে আমরা আলোচনা করব যে এই কার্ডটি থাকলে আপনি কী সুবিধা পেয়ে যাবেন, আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে এবং কীভাবে আসবে। তো এর জন্য আপনাদের কাছে লড়তে হবে আপনি যে রুপি পাচ্ছেন তার সেখানে ক্লিক করে প্রত্যেকটা একদিন আজ ওখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিং অলকে রাখুন। আজকে সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এই যে শ্রম কার্ড কিংবা লেবার কার্ডের যে পোর্টালটি রয়েছে এটি কিন্তু কেন্দ্র সরকারের তরফে চালু করা হয়েছে অসংগঠিত শ্রমিকদের জন্য, এবং ইতিমধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে 4 কোটিরও অধিক কিন্তু অর্থাৎ অসংগঠিত শ্রমিক এখানে কিন্তু রেজিস্ট্রেশন করেছে এবং কার্ড পেয়েছে। তো আপনি অনেকে দেখছেন কার্ডটি এবং কীভাবে আপনি আবেদন করুন সেই নিয়ে আপনি ভিডিও বানিয়ে দিয়েছি। তো এখন আমরা মূল বিষয়ে আলোচনা করি, তো এই কার্ডের কী কী সুবিধা রয়েছে। তো কার্ডের সুবিধা কিন্তু কোনো রকম এই মুহূর্তে নেই, শুধুমাত্র একটি সুবিধা রয়েছে, আপনি যদি দুর্ঘটনাজনিত কারণে আপনাদের মৃত্যু হয়ে থাকে এক কথায় সেক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা পাবেন আপনাদের পরিবার, এবং দুর্ঘটনাজনিত কারণে আপনি যদি হাত পা ভেঙে যায় তাহলে আপনার পরিবার কিন্তু 1 লক্ষ টাকা পেয়েছেন চিকিৎসা করার জন্য। তো এখন প্রশ্ন হলো যে তাছাড়া আদার্স কোনো রকম সুযোগ সুবিধা রয়েছে কি না। তো এই কার্ডে কিন্তু অন্য কোনো কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই। তো এর জন্য আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু অর্থাৎ বছরে কিন্তু 12 টাকা করে কাটবে, মাসে 1 টাকা করে একটি অর্থাৎ এক কথায় বিমা এক কথায় বলা যেতে পারে, এবং তাছাড়া কোনো কোনো অ্যাকাউন্ট সুযোগ সুবিধা রয়েছে তা কিন্তু নেই। তো আপনারা আবেদন করলে এই সুবিধাটি পেয়ে যাবেন, যদি আপনাদের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে আপনার পরিবার 2 লক্ষ টাকা পাবে এই বিমার আওতায়, এবং হাত পা ভেঙে গেলে আপনি কিন্তু 1 লক্ষ টাকা পেয়ে যাবেন, সেটা আপনার দুর্ঘটনাজনিত কারণেই কিন্তু সেটা হতে হবে। তো বুঝতেই পারছেন যে অর্থাৎ এই একটা কার্ডের শুধুমাত্র সুবিধা কিন্তু একটিই রয়েছে, আদার্স কোনো সুযোগ সুবিধা নেই। যদি পরবর্তীতে দেওয়া হয় সেক্ষেত্রে আমি আপনার আপডেট জানিয়ে দেবো, আর পরবর্তীতে কী কী অর্থাৎ সুযোগ সুবিধা নিয়ে আসা হয় সে সমস্ত যখন নোটিফিকেশান বেরিয়ে যাবে আমি আপনার আপডেট জানিয়ে দেবো, এবং এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং ভিডিও শেষে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।